দেখো আজকে আলুর পকোড়া, আলু দিয়ে পকোড়া বানিয়েছি, আর এটা পেঁয়াজের পকোড়া। শুধুই পেঁয়াজ, খেতেও মুচমুচে হয়েছে, চায়ের সঙ্গে বা মুড়ির সঙ্গে খেতে পারো বাড়িতে। খুব টেস্ট খেতে, আর গরম ভাতের সঙ্গে দারুণ লাগছে। এতটা খুব সুন্দর দেখো, শুধু পেঁয়াজ দিয়ে করেছি, পেঁয়াজ দিয়ে ভিতরের অংশগুলো বাদ দিয়ে গোল গোল চাকা চাকা অংশগুলো নিয়েছি। গরম ভাতে তেলে ভাজা সত্যি ভালো লাগে খেতে।
যদি আমার ভিডিওটি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, আর যদি আমার তুমি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে পুরো ভিডিও দেখে সাবস্ক্রাইব করো। আর যারা সাবস্ক্রাইব করে আমার পাশে আছে, রোজ ভিডিও দেখছে, তাদেরকে থ্যাংক ইউ পরবর্তী ভিডিও দেখার জন্য। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবে, তাহলে খুব সহজে তোমাদের কাছে আমার ভিডিওগুলো চলে যাবে রোজ রোজ।